পাঁচই মে সাঁওতালি সমাজের মহান শিক্ষক, দার্শনিক, কবি এবং অলচিকি বর্ণমালার স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর 118তম জন্মজয়ন্তী সারা পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের মানুষেরা শ্রদ্ধার সঙ্গে পালন করলেন। সেই উপলক্ষে কাঁকসা ব্লকের অন্তর্গত দোমড়ার 12 বিঘা গ্রামে আদিবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন পালন করা হয়। সংগঠনগুলি আদিবাসীদের বিভিন্ন সমস্যা, দাবি দেওয়া এবং অলচিকি লিপির মাধ্যমে সাঁওতালিতে পড়াশোনার পাশাপাশি অলচিকি লিপির যাতে প্রচার ও প্রসার ঘটে সেই বিষয়ে তারা কাজ করে চলেছেন। উদ্যোক্তারা আরও জানান যে পশ্চিম বর্ধমান জেলার আদিবাসীদের বিভিন্ন সমস্যা, দাবি দেওয়া এবং বিদ্যালয়গুলিতে যাতে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন চালু হয় এই বিষয়ে তারা আগামী 11ই মে পশ্চিম বর্ধমান জেলার DM-এর নিকটে একটি দাবিপত্র পেশ করবেন বলে আমাদের প্রতিনিধিকে জানান। আজকে আমরা আমাদের অলচিকির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস পালন করলাম এই 12 বিঘা কমিউনিটি ঘরে। না, এই প্রোগ্রামটা আমাদের 3টে সংগঠন থেকে অর্গানাইজ হয়েছে। মাঝিমা পাঁজি মাটোয়া কাকসা থানা, আদিবাসী স্টেশন ইউথ ফোরাম পশ্চিম বর্ধমান কাকসা থানা এবং মাঝিমা পাঁজি মাটোয়া বড় সপত বাইশি যেটা আছে ওটা থেকে হয়েছে। সবাইকে আহ্বান করা হয়েছে, প্রথমবারের মতো আজকে আমরা এখানে পালন করলাম। আমরা আগামী 11ই মে আমরা পশ্চিম বর্ধমান DM-এর কাছে ডেপুটেশন দিচ্ছি। কয়েকটি এখানে দাবিটা আমরা রেখেছি, তার মধ্যে আছে আমাদের কাজীরজা ইউনিভার্সিটিতে যে এখনও অবধি সাঁওতালি ডিপার্টমেন্ট চালু হয়নি, এই সাঁওতালি ডিপার্টমেন্ট যাতে চালু হয় অবিলম্বে এটা নিয়ে আমরা দাবি রাখি। এর আগে আমরা সাঁওতালি ডিপার্টমেন্ট নিয়ে আগেও বলেছি, রিটিনও দিয়েছিলাম, রিমাইন্ডারও দিয়েছিলাম এবং একবার আমরা গণ ডেপুটেশনও দিয়েছিলাম। তো এবারে সেই দাবিটা আমরা রিপিট করছি আর একবার। আর তার সাথে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আবাসিক বিদ্যালয় আমাদের দাবি আছে এবং যাতে সরকারি যে পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয় তার ফ্রি কোচিং যাতে পায় আদিবাসীরা, সেটা সরকারি মানে সরকারি থেকেই যাতে ওটা চেষ্টা করা হয় সেই আবেদন রাখছি। দাবি আছে ওখানে আমাদের একটা কর্পোরেশন এলাকায় একটা গ্রাম আছে নামো জামডোবা, ওটা 87 নম্বর ওয়ার্ডে। এখনও কিন্তু স্বাধীনতা এতদিন পরেও ওই গ্রামে লাইট ঢোকে, তো ওই লাইট নিয়ে আমরা একটা ওটাতে দিয়েছি ওই ডিমান্ডপত্রে, ওই যাতে লাইটটা অবিলম্বে ওখানে লাইট কানেকশান করা হয়। আমি একদিন গেছিলাম, খুব নিজেকে খুব মানে দুর্ভাগ্য মনে হলো যে আজকের দিনেও একটা আদিবাসী গ্রামে লাইট কানেকশান হয়। আর প্রাইমারি সেকশন থেকে পুরো কলেজ অবধি পঠন পাঠন যাতে হয়, আমাদের সাঁওতালিতে পঠন পাঠন হয়, এটাও আমরা ডিমান্ডে রাখছি। আরও অনেকগুলো দাবি আছে, সেটা আমরা মেমোরেন্ডাম যেদিন দেবো সেদিন ওই দাবিপত্রে আমরা উল্লেখ করবো। ধন্যবাদ। আমি হিরালাল সরেন, পশ্চিম বর্ধমান আদিবাসী স্টুডেন্ট ফোরামের প্রেসিডেন্ট। আগামী 11ই মে আমরা আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানে DM-এর কাছে 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিচ্ছি। আমি কাকসা তথা সমগ্র পশ্চিম বর্ধমানের আদিবাসীদের কাছে আবেদন করব আগামী 11ই মে দলে দলে আমাদের সঙ্গে যাতে যোগ দেন। এই কাজটা অনেকগুলো আছে, তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের অলচিকি যে বার্তাটা আছে অলচিকি লিপিটা যাতে প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছায়, প্রথম এটাই আমাদের টার্গেটটা। এছাড়া আবার অনেকগুলো আছে, তার মধ্যে যেমন আমাদের যে পিছুপা এখন ছেলেগুলো আছে যারা ঠিকমতো স্কুলে যাচ্ছে, তারা যাতে ঠিকমতো স্কুলে যায় তার জন্য তাদের গার্জেনদেরকে বোঝানো যারা আরও প্রচলিত আছে। আমার নাম সুনীল মুর্মু আর আমি কাকসা থানার
আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের সেক্রেটারি।